গত 8ই ফেব্রুয়ারি বাঁকুড়া জেলার ইন্টারভিউ ছিল, আমরা সকলেই জানি। বাঁকুড়া জেলার এক দাদা সন্দীপ মণ্ডল, তার 8ই ফেব্রুয়ারি ইন্টারভিউ ছিল। তার গলাতেই আজ আমরা তার ইন্টারভিউর যে অভিজ্ঞতা সেটা শুনে নেব। দেরি না করে আজকের ইন্টারভিউর অভিজ্ঞতাটা শুনে নেওয়া যাক। আমি সন্দীপ মণ্ডল, আমার বাড়ি বাঁকুড়া জেলায়। গত 8ই ফেব্রুয়ারি আমার ইন্টারভিউ হয়েছে এবং ইন্টারভিউ দিয়ে আমি স্যাটিসফাইড। এরপর জানি না কত নাম্বার পাব, কিন্তু মোটামুটি স্যাটিসফাইড বলা যায়। যে প্রশ্নগুলো আমাকে করেছে সেগুলো আমি এখানে শেয়ার করছি। প্রথমে আমার ইন্টারভিউ হয় 2:30-এর দিকে, দুপুর 2:30-এর দিকে। তখন ঢুকলাম, গুড আফটারনুন ম্যাম, গুড আফটারনুন স্যার বলে ঢুকলাম। ওনাদের ব্যবহার প্রথমেই বলে রাখি, ওনাদের ব্যবহার খুবই ভালো। ওনারা বললেন বসুন, বসলাম, ধন্যবাদ দিলাম। তারপর ওরা আমাকে প্রথম প্রশ্ন করলেন, এখন কি করা হয়? আমি বললাম, স্যার বর্তমানে আমি টিউশন করি এবং এর সাথে সাথে বিভিন্ন পরীক্ষা, বিশেষ করে প্রাইমারি ছাড়াও শিক্ষকতার যেগুলো পরীক্ষা হয় সেগুলো সবই দিয়ে থাকি। এরপর ওনারা আমাকে প্রশ্ন করলেন, একটা টেবিলে একজন ম্যাম আছেন আর দুটো করে স্যার আছেন। ম্যাম আমাকে প্রশ্ন করলেন, আচ্ছা তাহলে আপনি কতদূর পড়াশোনা করেছেন? আমি বললাম, আমি ইংলিশ অনার্স নিয়ে গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেছি, তারপর ডিএলএড কোর্স করেছি। তখন ম্যাম বললেন, তাহলে ডিএলএড করেছেন বলছেন তো, এর পুরো নাম বলুন। আমি বললাম, ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন। বললেন, বাহ। এরপর ওনার প্রশ্ন হলো, তাহলে আপনি তো বলছেন ডিএলএড করেছেন, তাহলে ডিএলএডে বলুন তো কত ক্লাস পর্যন্ত সর্বোচ্চ পড়ানো যেতে পারে? আমি বললাম, ম্যাম অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ানো যেতে পারে। তখন এরপর উনি প্রশ্ন করলেন, এসএস এর নাম শোনা আছে? আমি বললাম, হ্যাঁ। বললেন, পুরো ফুল ফর্ম বলুন। বললাম, সর্বশিক্ষা অভিযান। বললেন, এর দুটো উদ্দেশ্য বলুন। এটাও আমি উত্তর দিলাম। এরপরে প্রশ্ন হলো, এমন একটা প্রকল্পের নাম বলুন যেখানে কেন্দ্র ও রাজ্য সরকার উভয়ে যুক্ত আছে। আমি বললাম, কন্যাশ্রী। আমি বললাম, মিড ডে মিল প্রকল্প। বললেন, যথেষ্ট ভালো হয়েছে। এরপর আরেকজন স্যার বললেন, ঠিক আছে আপনি তো বললেন আপনি ইংলিশ অনার্স নিয়ে পড়াশোনা করেছেন, তাহলে আমাদেরকে এই মুহূর্তে আপনি ডগ নিয়ে 5টি বাক্য লিখে দেখান। মনে রাখবেন, মাথায় আপনার 2 মিনিট সময় আছে। বললাম, সঙ্গে সঙ্গে আমি লিখলাম 5টি বাক্য। যদিও আমি 5টি বাক্য লেখার আগে ওনারা আমাকে বললেন, তুমি আর লিখতে হবে না, দাঁড়াও। তখন আমি 4টি বাক্য লিখেছিলাম। ওনারা বললেন, ঠিক আছে। এরপর আরেকজন স্যার আমাকে প্রশ্ন করলেন, কুকুরের ডাককে বাংলায় কি বলে? সেই মুহূর্তে আমার মনে পড়েনি। তখন বললাম, স্যার আমার বাংলাটা মনে পড়ছে না, ইংলিশটা বলতে পারি কি? বললো, বলো। বললাম, বার্কিং বা বার্ক। বললো, ঠিক আছে। তারপর বললেন, ওই স্যারটে আবার প্রশ্ন করলেন, তাহলে বলো তো ময়ূরের ডাককে কি বলা হয়? আমি বললাম, কেকা। বললো, ঠিক আছে, তোমার ইন্টারভিউ ভালো হয়েছে, তুমি আসতে পারো। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। সকলকে অনেক ধন্যবাদ ভিডিওটি পুরোপুরি দেখার জন্য।